মালদা গ্রামে দেখা দিয়েছে জীবন্ত সাপ, প্রতিদিন নিয়ম করে আসছে সেই সাপ। সেই জীবন্ত সাপকে মা মনসা দেবী রূপে এলাকায় বাড়ছে ধর্মীয় উন্মাদনা। জীবন্ত সাপটিকে দেখে স্থানীয় মানুষ শুরু করেছেন মনসা পুজো। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ, দুধ জল আলতা সিঁদুর পূজা করছে সেই জীবন্ত মনসাকে। কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের শুকুল্লাপুর গ্রামে এই জীবন্ত সাপকে ঘিরে বাড়ছে হাজার হাজার মানুষের জনসমাগম, বাড়ছে ধর্মীয় উন্মাদনা। প্রস্তুতি শুরু হয়েছে নতুন মা মনসা মন্দির তৈরির। স্থানীয় শকুল্লাপুর মনসা মা মন্দির কমিটির সদস্যরা জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। এলাকাটিতে বসানো হয়েছে লাল কাপড় ও সোলার সাপ। দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষ জীবন্ত সাপকে দেখতে আসছে মনসা ভক্তরা। আলতা সিঁদুর টাকা ও দুধ দিচ্ছে মা মনসাকে। স্থানীয় মা মনসা মন্দির কমিটি এই সাপটিকে ঘিরে শুরু করেছে নিজস্ব ব্যবসা। কমিটির সদস্য সুদর্শন চৌধুরীকে স্পষ্ট বক্তব্য, সাপ পুজোকে কেন্দ্র করে যে টাকা উঠছে তা কারো ব্যক্তিগত নয়, প্রতিদিনের টাকা জমা হচ্ছে মা মনসা মন্দির কমিটিতে। সেই টাকা দিয়ে আমরা আগামী দিনে মনসা পুজো ও মনসা মন্দির তৈরি হবে। স্থানীয় বাসিন্দা ও মনসা মন্দির পুজো কমিটির পূজারী বিষয় কর্মকার জানিয়েছেন, বিগত 1 সপ্তাহ ধরে এই সাপটি আমাদের গ্রামের শকুল্লাপুর স্ট্যান্ডের পাশে একটি জায়গাতে আসছে। প্রতিদিন সকাল 11টার দিকে আসে এবং দুপুরের দিকে চলে যায়। সাপটি সাক্ষাৎ মা মনসা। গ্রামের ভিতরে যে মা মনসা মন্দির আছে সেখান থেকে এসেছে। প্রতিদিন গোটা কালিয়াচক 2 নম্বর ব্লক থেকে হাজার হাজার মানুষ এসে এই সাপটিকে পুজো করে যাচ্ছে, টাকা দিচ্ছে। আমরা সেই টাকাটি স্থানীয় মনসা মন্দির পুজো কমিটিতে রাখছি। এই টাকা দিয়ে আগামী দিনে মন্দির স্থাপন করা হবে। স্থানীয় মানুষের এই সাপটিকে ঘিরে ধর্মীয়ভাবে তৈরি হলেও করোনা আবহে এই সাপকে কেন্দ্র করে বাড়ছে ভিড়। সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়াবার আশঙ্কা রয়েছে। স্থানীয় মানুষ সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দিতে না চাইলেও মালদা জেলার বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ নিতাই হালদার স্পষ্ট জানিয়েছেন, তিনি এই সাপটিকে দেখেছেন। সাপটি সম্ভবত দোহশলা বা গোহমা প্রজাতির। সাপটি বয়স্ক, অসুস্থ, তাই খুব শীঘ্রই সাপটি বন দপ্তরের হাতে তুলে না দিলে এবং চিকিৎসা না হলে সাপটি মারা যেতে পারে। সাপটি অসুস্থ, বয়স্ক, দুধ খায় না। সকল লাভপুরে সাপটিকে নিয়ে বুজরুকি শুরু হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কিছুদিনের মধ্যেই সর্প বিশেষজ্ঞ ও বন দপ্তরকে নিয়ে গ্রামে গিয়ে গ্রামবাসীদের বোঝাবো। সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেব। বন দপ্তরের কালিয়াচক জোনের রেঞ্জ অফিসার ইন্দ্রজিৎ মণ্ডল জানিয়েছেন, সব থেকে উপরে বন দপ্তরের নজর রয়েছে। যেহেতু সাপটিকে ঘিরে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়েছে, তাই আমরাও চাইছি গ্রামবাসীদের বুঝিয়ে সব থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা। সর্প বিশেষজ্ঞ নিতাই হালদার ঘটনাস্থলে গেলে ক্ষমাশীলতাকে সাপ উদ্ধার করতে বাধা দেয়। নিতাইবাবু গ্রামবাসীদের কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করেন। কখন উঠবে তখন সাপটাকে উদ্ধার করতে হবে, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে এগুলোকে বাঁচানোর কাজ, যেহেতু বন্য প্রাণী হচ্ছে রক্ষা করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট, বুঝতে পেরেছেন তো? থানাও আজকে ফোন করেছিল ফরেস্টে, বুঝতে পেরেছেন তো? এইখানে এত সাপের মানুষ, এটা তো হাইলাইট হয়ে গেছে চারদিকে। কোনটা সিভিক? আপনি সিভিক না? এই যে সিভিক আপনাদের এখানে সিভিক আমি দেখেন তো দেখাশোনা করে দেখা গেছে। বন্য প্রাণীকে রক্ষা করার একটা নিয়ম আছে, আমাদের প্রুফ লাগবে তো, আইডি প্রুফ লাগবে। সাপটা রেস্কিউ যে করছে, এক তো আমাদের ও বন দপ্তরে হয়ে কাজ করে, আপনাদের সিভিক আছে তো, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, এই জন্য আমি হচ্ছি নিতাই হালদার, স্নেক রেস্কিউয়ার। আমি হচ্ছি সাপ, আমি প্রুফ আমি সব দেখাবো, সরকারি প্রুফ আপনাকে দেখাবো। আপনারা এখানে আশা করছে সাপটাকে বাঁচানোর জন্য, সাপ এখানে কেউ মারবে না, মারা আপনার তো ক্ষতি করবে না, সেটা আপনি কি জানেন? সেটা ঠিকই আছে, আপনাকে তো বাঁচাতে হবে। তো আজকে জানেন সাপ মানুষকে বাঁচানোর জন্য, সাপকে বাঁচানোর জন্য কিভাবে পরিশ্রম করতে হবে, আমরা অনুকূল পরিবেশ দেবো, রেস্কিউ করে যেতে বলা আছে। দাদা ঠিক আছে, অনুকূল পরিবেশ আমরা ছেড়ে দিই, ওকে বুঝতে পারবেন না। কালকে আপনি যখন বেরোবে আসবেন, থাকবো আমি। আপনার নাম সঞ্জীব দেখবো, আমাকে পরে।
এখনই দেখাচ্ছি হয়ে গেছে মোবাইল মূলত কি দেখা যাচ্ছে এখানে কবে থেকে দেখা দিচ্ছে তারপরে কি অবস্থা হয়েছে এই সাপকে তারপরে 10টা সাড়ে 10টায় বের হয় 11টা 11:15 এরকম বের হয় হ্যাঁ আর সারাদিন এখানে থাকে 3টার সময় ও নিজের জায়গাতে কিচ্ছু আবার চলে যায় কোথায় যায় তা মানে কেউ দেখতে এই সাপকে দেখতে এলাকার মানুষের কেমন উৎসাহ অনেক দূর থেকে আসছে মানুষ গাড়ি ভাড়া দিয়ে সাপ মানুষের খুব দেখার জন্য প্রতিদিন আমাদের পার্শ্বে বিসর্জন হচ্ছে হ্যাঁ বছরে একবার আচ্ছা ওইখানে দেখা না দিয়ে এখানে দেখা দিচ্ছে যে মানুষ আমাকে দেখুক আচ্ছা দেখে আমার সহযোগিতা করুক আমি কিছু এখানকার উন্নতি করবো সাপটা কি সাপ আছে এটা গম আছে তো এই সাপটা কি সুস্থ সুস্থ আছে মানে সুস্থ আছে সুস্থ আছে সুস্থ না থাকলে তো চলতে পারবে না রোডের দিকে আসবে না এই যে সাপকে কেন্দ্র করে মানুষ যে এখানে পয়সা দিচ্ছে এ দিচ্ছে তো এই পয়সাটা কে নিচ্ছে কি হবে পয়সাটা এটা পয়সাটা এক জায়গায় জমা হচ্ছে এটা কমিটির ঘরে যাবে কমিটি এবার সিদ্ধান্ত নেবে মন্দির এখানে কোন কোন কমিটি আছে এখানে আমাদের বিশ্বরিগানের জয় মা মনসা কমিটি আচ্ছা সেখান থেকে সাপের পুজো হবে এবং গান হবে আপনি কে এখানে আমি এখানে আমার বাড়ি এখানে আমি থাকি জায়গায় জায়গায় আবার কীর্তনে যাই জায়গায় জায়গায় আবার কোনো জায়গায় চলে যাই আচ্ছা এই সাপটা কবে থেকে এখানে দেখা দিচ্ছে মোটামুটি আমি 10-15 দিন থেকে দেখছি সাপটাকে এখানে কি হচ্ছে সাপকে কেন্দ্র করে কি হচ্ছে গত এই সাপকে কেন্দ্র করে সকাল মোটামুটি 10টা সাড়ে 10টা কি 11টার দিকে বের হচ্ছে আচ্ছা এখানে 3টা সাড়ে 3টার দিকে কোথায় যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না তারপরে কত কোথাকার লোক আসছে এখানে এই সাপ এখানে মোটামুটি এই এই মথাবাড়ি ব্লক তো গোটাই এলাকা ছেয়ে গেছে আর কালিয়াচক থেকেও লোক আসছে মালদা থেকেও লোক আসছে যে যা পারছে এখানে দিচ্ছে কি জন্য আসছে মানুষ এত সাপের দর্শন করার জন্য আসছে এখানে একটা পুজো দিচ্ছে পুজো দিচ্ছে আর এখানে একটা আমাদের এই যে সাপ দর্শন করে সবাই পয়সা দিচ্ছে তো এখানে এই পয়সাটা কি হচ্ছে এই পয়সাটা এখানে আমাদের চতুর্থ বছর পূর্ণ হয়ে গেছে জয় মা মনসা জনলীলা কীর্তন কমিটি থেকে আমরা বলছি যে এই এই এটা টাকাটা এখানে মন্দিরে জমা হবে মন্দির হবে মায়ে জয় মা মনসার মন্দির হবে একটা মন্দির করবা সে টাকাটা নিয়ে তো তোমরা এই সাপের যে দেখা দিচ্ছে এই যে সাপটা তো এই সাপের তো চিকিৎসার প্রয়োজন তার জন্য কি কোনো বন দপ্তর বা মানে কোনো ওই ডিপার্টমেন্টকে বা সরকারকে জানিয়েছেন যে এটা এটা ধরে বন দপ্তরে পাঠানোর জন্য গতকালকে বড়বাবু মথাবাড়ি থানার বড়বাবু এসেছিলেন উনি বললেন দপ্তরকে বলবো বন দপ্তরকে বলবো আমরা ওনাকে বললাম যে দয়া করে এই সাপটাকে ধরে নিয়ে যায় না আমাদের এখানে কী ব্যাপার আছে না আছে এই যে সাপ দেখেই তো মানুষ একটা মানুষকে দেখলেই সাপ তো পালায় তো হাজার হাজার লোক এখানে আসছে সাপ দেখে সাপকে দেখছে আর সাপ পালায় না সাপ পালায় পালাচ্ছে না সাপ পালায় না আপনার কী সাপ আছে বলে মনে হচ্ছে এটা এই দুধিয়া গহমা গহমা সাপ আচ্ছা দুধিয়া গহমা সাপ আপনার নামটা আর কোথায় বাড়ি আমার নাম সুদর্শন চৌধুরী বাড়ি শকুল্লাপুর এইখানে